মা গো, ছোটবেলার কথাগুলো মনে এলে আনন্দ হয় যেমন, বড়বেলার কঠিন বাস্তবে এসে কোথায় যেন তারা হারিয়ে যায়। মনে পড়ে মা, বাপি ছোটবেলায় স্কুল থেকে ফিরে প্রায় চা খেতে খেতে তোমাকে বলতেন, আমাদের ভবিষ্যৎ অন্ধকার। তখন কিন্তু তার মানে বুঝতাম না, মাঝে মাঝে ভাবতাম সত্যি কি তাই, কিন্তু তা তো হয়নি। হয়তো তোমার আর বাপির ভালো মানুষের জন্য কিছুটা গরিবি আনা সহ্য করতে হয়েছে আমাদের বটে, কিন্তু আলোতে আসতে সেটা তো বাধা হয়ে দাঁড়ায়নি। হ্যাঁ মা, মনে পড়ে ছোটবেলায় পুজোর সময় আমরা একটা করেই জামা পেতাম। ওই নতুন জামা পরে ভোরে উঠে ফুল তুলতাম, অঞ্জলি দিতাম, সারাদিন ধরে ঠাকুর দেখেও বেড়াতাম। এখন তো মা, কেউ আর ভোরে ওঠে না, ভোরের সূর্য দেখে না, সবাই রাতের তারা দেখে। সবাই রাতের তারা দেখে, তাও সত্যি না, মুঠোফোনে। আচ্ছা মা, ভবিষ্যৎ কি মা, সেটা কি করে দেখা যায় মা? বাপি কি করে আমাদের এরকম কথা বলতেন বলো তো মা। মা গো, বাপি কিরকম দেখেছিলেন, কিরকম বুঝেছিলেন জানি না মা, তবে আজকের আলোতে এসেও সংশয় ফোটে মনে মনে। হ্যাঁ মা, তোমার মনে পড়ে তোমার প্রথম যেদিন ইন্টারভিউ লেটারটা এলো? কাকু এসে বলল, বৌদি আপনি যাবেন না, আমাদের পার্টির একটি মেয়ে আছে, সে জয়েন করবে। বসে পড়েছিলে মা, তুমি কাঁদছিলে মা, অঝোর ধারায় কাঁদছিলে। অঝোর ধারায় বর্ষিত হতে হতে তুমি বাপিকে একটাই প্রশ্ন করেছিলে, তোমারও কি তাই মত? বাপি উত্তর দিতে পারেননি মা, জবাব দিতে পারেননি তোমার কাছে। সংসার যেমন চলছিল তেমনই চলতে লাগলো, শুধু তোমার চোখের জলের ছোঁয়া লেগেছিল তোমার মেয়েদের হৃদয়ে। সেই ছোঁয়ায় ভাসতে ভাসতে ভাবতে ভাবতে কেটে গেল আরো কয়েকটা বছর। একে একে পাশ করে তোমার মেয়েরা সকলে পেল চাকরি। সেদিন চোখের জল মুছে তুমি আবার দাঁড়িয়েছিলে মা, জোর গলায় বলেছিলে, আমার মেয়েরা মানুষ হয়েছে। সেদিন বাপিও জোর গলায় বলেছিলেন, তুমি আমার মেয়েদের মানুষ করেছ, সত্যিকারের মানুষ। দেখো আলো হে আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা।